হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যাট ডক্টর অমিত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওটি হচ্ছে ফুটবল লোগো ডিজাইন, মানে মোবাইল ফোনের মাধ্যমে মাত্র 2 মিনিটে কীভাবে এরকম ফুটবল ক্লাব লোগো ডিজাইন করতে পারেন সে বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ডিজাইনটি করতে আপনাদের প্রয়োজন হবে একটি মোবাইল অ্যাপস পিক্সেল্যাব এবং আরেকটি প্রজেক্ট ফাইল, পিএলপি ফাইল। সো এই অ্যাপস এবং পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। সো আপনারা ডাউনলোড করার পর এই এডিটেবল পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইলটি কীভাবে এডিট করবেন বা আপনার ক্লাবের নাম কীভাবে চেঞ্জ করবেন, তো সেই বিষয়টি আজকে দেখিয়ে দিচ্ছি মোবাইলের মাধ্যমে। চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। সো আমরা এখন চলে যাচ্ছি পিক্সেলাব অ্যাপসের ভিতরে। সো পিক্সেলাব অ্যাপসের ভিতরে আসার পর আপনারা উপর থেকে এখানে দেখতে পাচ্ছেন চি ডট। সো আপনার চি ডটে ক্লিক করতে হবে, এরপর ওপেন পিএলপি। সো ওপেন পিএলপি ক্লিক করার পর আপনারা উপরে একটি অপশন দেখতে পাবেন যে ডট পিএলপি, এই যে এখানে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর আপনারা অটোমেটিক্যালি আপনাদের ফোনের ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা থাকবে। এরপর আপনারা যে পিএলপি ফাইল প্রজেক্ট ফাইলটাকে ডাউনলোড করছেন ফুটবল ক্লাব লোগো ডিজাইন, তো সেটি আপনারা এখান থেকে খুঁজে নেবেন। সো আপনারা এরকম একটি ডিজাইন এখানে দেখতে পারবেন, ফুটবল ক্লাব লোগো ডিজাইন। সো আপনারা এই ফাইলটিতে জাস্ট ওপেন অ্যান্ড অ্যাড, ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ডিজাইনটি আপনার পিক্সেলাব অ্যাপসের ভিতর ওপেন হয়ে যাবে। সো আমি এখন এখানে ওপেন অ্যান্ড এর উপরে ক্লিক করছি। ভিউয়ার্স দেখুন, ডিজাইনটি আমার পিক্সেলাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখানে আপনারা কীভাবে আপনাদের ক্লাবের নাম চেঞ্জ করবেন, তো সেটি আমি দেখিয়ে দিচ্ছি। সো ক্লাবের নাম চেঞ্জ করবেন, আপনারা এখানে দেখেন আমি ক্লাবের নাম লিখে রেখেছি রয়্যাল। সো আপনারা এই রয়্যাল লেখাটির উপরে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন এটি সিলেক্ট হয়ে গেছে। তো এরপর আপনারা এখান থেকে এ অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করে আপনারা এরপর এডিট, সো এডিটে এখানে এই যে এডিট অপশন দেখতে পাচ্ছেন, সো এখানে এডিটে ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের ক্লাবের নাম দিয়ে দেবেন। সো আমি ক্লাবের নাম দিচ্ছি এখানে টাইগার। সো দেখুন ওকে দিবেন, এরপর আপনার ক্লাবের নামটি এখান থেকে মাঝখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার এখানে যে নিচে ফুটবল ক্লাব আছে এটির উপর ক্লিক করে আপনার চাইলে এই লেখাটি চেঞ্জ করতে পারেন। সো এভাবে আপনার ডিজাইনটি আপনার ইচ্ছা মতো এডিট করে কাস্টমাইজ করে নেবেন। এরপর হচ্ছে সেভ করার পালা। তো সেভ করার ক্ষেত্রে এখানে উপরে দেখেন সেভ অপশনটি রয়েছে। সো এই সেভ অপশনে জাস্ট ক্লিক করবেন, সেভ অপশনে। সো এটি ক্লিক করার পর আপনার এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটিতে ক্লিক করবেন। সো এভাবে আসার পর আপনারা এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো এটিতে ক্লিক করবেন। এরপর হচ্ছে নিচ থেকে আল্টা দিয়ে নেবেন, এরপর এখানে আপনারা জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এটি গ্যালারিতে সেভ হবে যায় সেভ হয়ে যাবে। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা টিউটোরিয়ালটি অনেক ভালো লেগেছে। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।